ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। বোন, আপনি প্রশ্ন করেছেন ঈদের সালাত বাড়িতে আদায় করতে পারবে কি। দেখেন, ঈদের সালাত সম্পর্কে যেটা এসেছে হাদিসে, তা নারী এবং নর এবং নারী অর্থাৎ হ্যাঁ পুরুষ এবং মহিলা, এরা ঈদের সালাতে একসঙ্গেই রাসুলের যুগে পড়তেন। রাসুলের যুগে ঈদের সালাত হ্যাঁ এই বাড়িতে না পড়ে সকলেই ঈদগাহে গিয়ে তারা সালাত আদায় করতেন। তাছাড়া কিছু পাওয়া যায় না, তবে বড় বড় সারেহীনরা, বড় বড় মহাক্কেকিনরা তারা কেউ কেউ জায়েজ বলেছেন যে ঈদের সালাত বাড়িতে মেয়েরা যদি ইচ্ছা করে, মেয়েদের মধ্যে যদি ভালো পাণ্ডিত্য শরীয়ত সম্পর্কে থাকে, তাহলে তারা হ্যাঁ বাড়িতে জামাত করতে পারে। হ্যাঁ, কিন্তু আসল সহি এবং যেটা সারাই বা সন্নি, যেটা হচ্ছে সুন্নত মোতাবেক, যেটা সেটা ঈদগাহে যে পড়াটাই উত্তম হয়। হ্যাঁ, এখানে পরিচালনটা অভাব আছে দেশে, হ্যাঁ ফলে বাড়িতে তারা পড়ে, তা পড়লে পড়তে পারে, কিন্তু আহাব মুস্তাহাব বা সবচেয়ে উত্তম হবে সেটা ঈদগাহে যাওয়া। আশা করি উত্তর পেয়েছেন। জাজাকিল্লাহ তাআলা খাইরা।